চোখ রাখবো একটি খবরের দিকে, গুরুত্বপূর্ণ খবর। বোম্বে হাইকোর্ট তুলোধনা করলো এনসিবিকে, আরিয়ান কাণ্ডে এনসিবিকে তুলোধনা বোম্বে হাইকোর্টের। আরিয়ানের যে বেল অর্ডার তাতে ষড়যন্ত্রের কোনো প্রমাণ নেই। আরিয়ান কাণ্ড, সেই মাদক কাণ্ডে ষড়যন্ত্রের কোনো প্রমাণ নেই। হোয়াটসঅ্যাপ চ্যাটেও ষড়যন্ত্রের যে তথ্য এনসিবি খাড়া করেছিল তা নাকচ করল বোম্বে হাইকোর্ট। আরিয়ান মামলায় ষড়যন্ত্র নাকচ বোম্বে হাইকোর্টের। হোয়াটসঅ্যাপ চ্যাটেও আপত্তিকর কিছু পাওয়া যায়নি। তার বিরুদ্ধে যে মামলা সাজিয়েছিল এনসিবি তাতে ষড়যন্ত্রমূলক কোনো তথ্য নেই, বা ষড়যন্ত্রের যে প্রক্রিয়া তা নাকচ করেছে বোম্বে হাইকোর্ট। আর এই বিষয় নিয়েই এনসিবিকে তুলোধনা বোম্বে হাইকোর্টের। আরিয়ান মামলায় ষড়যন্ত্র নাকচ বোম্বে হাইকোর্টে। হোয়াটসঅ্যাপ চ্যাটে সেরকম কোনো তথ্য প্রমাণ নেই। ষড়যন্ত্রের যে অভিযোগ তোলা হয়েছিল তার বিরুদ্ধে তার নাকচ করেছে বোম্বে হাইকোর্ট বেল অর্ডারে, এই বক্তব্য আদালতে। আরিয়ান মামলায় এনসিবিকে তুলোধনা করে বোম্বে হাইকোর্টের আরো বক্তব্য। ওই ক্রুজে আরিয়ান এবং তার দুই সঙ্গী ট্রাভেল করছিল, অর্থাৎ তারা ভ্রমণ করছিল, তার কারণেই তারা সেই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিল এমনটা প্রমাণিত হয় না। অর্থাৎ মাদক কাণ্ড হয়েছিল ওই ক্রুজে এবং সেখানে আরিয়ান সহ তার দুই বন্ধু থাকায় তাদের কোনো যোগসাজশ থাকতে পারে এমন কোনো তথ্য এনসিবি প্রমাণ করতে পারেনি। তাই ষড়যন্ত্রের অভিযোগকে নাকচ করছে বোম্বে হাইকোর্ট। গত 28 অক্টোবর বোম্বে হাইকোর্ট জামিন দেয় আরিয়ানকে, এবং তারপরেই প্রত্যেক শুক্রবার করে তাকে হাজিরা দেওয়ার জন্য থানাতে যেতে হতো। তবে আজ বোম্বে হাইকোর্ট এনসিবিকে তুলোধনা করে বলেছে যে ওই ক্রুজে থাকা মানে, অর্থাৎ ওই ক্রুজে সফর করা মানে এটা নয় যে ওই ক্রুজে যে মাদককাণ্ড হয়েছিল তার সঙ্গে আরিয়ান বা তার দুই সঙ্গীর যোগসাজশ থাকতে পারে, যে ষড়যন্ত্রের অভিযোগ করা হয়েছিল। কারণ আরিয়ানের যে মেডিকেল টেস্ট করা হয়েছিল সেই সময় বিচার করে এটা প্রমাণ করা যায়নি যে তার শরীরে সেই সময় মাদক ছিল। তাহলে কি ভিত্তিতে এনসিবি এই কেস সাজালো? হোয়াটসঅ্যাপ চ্যাটেও যে বিষয় সামনে এসেছিল তা আপত্তিকর কিছু চ্যাট নেই, বা আপত্তিকর কিছু চ্যাটের মাধ্যমে উঠে আসছে না। বেল অর্ডারে কিন্তু এই কথা স্পষ্ট জানানো হয়েছে আদালতের তরফে। জামিন দেন বিচারপতি নিতিন সাম্রে। যে বেল অর্ডার, সেই বেল অর্ডার এবার প্রকাশ্যে এসেছে এবং সেখানে স্পষ্টভাবে এনসিবিকে তুলোধনা করার বিষয় সামনে আসছে। মুম্বাইয়ের মাদক কাণ্ডে ষড়যন্ত্রের প্রমাণ নেই, অর্থাৎ ষড়যন্ত্রের অভিযোগ নাকচ করল বোম্বে হাইকোর্ট। জামিন হয় 28 অক্টোবর এবং
সেই দিন যে বেল অর্ডার দেওয়া হয়েছিল হাইকোর্টের তরফে আজ প্রকাশ্যে এসেছে সেই রিপোর্ট এবং সেখানে পরিষ্কারভাবে 28 অক্টোবর বম্বে হাইকোর্টের দেওয়া সেই বেল অর্ডারে কিভাবে এনসিবিকে তুলোধনা করা হয়েছে ষড়যন্ত্রের অভিযোগ নাকচ করে আদালত কি কি জানিয়েছে এই রিপোর্ট প্রকাশ্যে আসার পরে কিন্তু তা স্পষ্ট বিস্তারিতভাবে আরো জানতে চাইছি আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগের থেকে পীযূষ দেখো আরিয়ানের বিরুদ্ধে যে এনডিএপিএস এনডিপিএস অ্যাক্টে যে মামলা দায়ের করা হয়েছিল সেই মামলা দায়েরের ক্ষেত্রে যে উপযুক্ত প্রমাণ আদালতে হাজির করানোর কথা ছিল এবং সেক্ষেত্রে যে অভিযোগ তাদের বিরুদ্ধে উঠেছিল যে তার হোয়াটসঅ্যাপ এবং তার যে মোবাইলে যে বিভিন্ন মেসেজ সেই মেসেজের মাধ্যমেই কিন্তু তাকে দোষী প্রমাণিত করার প্রচেষ্টা করেছে যে তদন্তকারী সংস্থা সেই জন্যই তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেই সমস্ত তথ্য তার মোবাইল থেকে পাওয়া গেছে কিন্তু প্রকৃতপক্ষে যখন বম্বে হাইকোর্টে যখন এই মামলাটি ওঠে সেই মামলাটির সময় চলার সময় বিচারপতি দেখতে চান যে যে তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং যে তথ্যকে সামনে রেখে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে সেই তথ্যের উপযুক্ত নথি যখন তলব করা হয় তখন সেই তথ্য কিন্তু দেখাতে পারেনি তদন্তকারী সংস্থা সেই তদন্তকারী সংস্থার নথি আদালতে পেশ না হওয়ায় আদালত তখন মন্তব্য করে যে তথ্যের প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে বা অভিযোগ আনা হয়েছে সেই নথি তো তদন্তকারী সংস্থা দেখাতে পারছে না তাই সেই গ্রাউন্ডেই কিন্তু গত 28 অক্টোবর আরিয়ানের যে জামিন সেই জামিন মঞ্জুর করে হাইকোর্ট যেহেতু এটা প্রাইমারি স্টেজে রয়েছে মামলাটি এবং তদন্তটি প্রাইমারি স্টেজে রয়েছে সেক্ষেত্রে কিছু শর্ত তাদেরকে আরোপ করা হয়েছে আরিয়ানকে যে তদন্তকারী সংস্থা ডাকলে তাকে হাজির করতে হবে হাজিরা দিতে হবে বা তাদের তদন্তে সহযোগিতা করতে হবে কিন্তু সামগ্রিকভাবে আইনজীবী মহল যেটা মনে করছে যে তদন্তকারী সংস্থা আরিয়ানের মতো একজনকে গ্রেপ্তার করার সময় যে অভিযোগ তার বিরুদ্ধে আনলো সেই অভিযোগের নথি খতিয়ে না দেখেই তাকে গ্রেপ্তার করলো এবং এইভাবে বম্বে হাইকোর্টের প্রশ্নের মুখে তারা কোনো উত্তর দিতে পারলো না যার প্রেক্ষিতে তার জামিন হলো এই তদন্তকারী সংস্থার এই কার্যকলাপ নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে অনেক ধন্যবাদ পীযূষ আপনাদের আরো একবার জানাই আরিয়ানের জামিনের যে নির্দেশনামা তা আজ প্রকাশ্যে এসেছে এবং তাতে স্পষ্টভাবে বম্বে হাইকোর্ট যেটা জানিয়েছে যে আরিয়ান খান আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধামেচার বিরুদ্ধে ষড়যন্ত্রের কোনো প্রমাণ পাওয়া যায়নি আরিয়ানদের কাছে বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্য মাদক ছিল তার অর্থ এই নয় যে তাদের অপরাধের ইচ্ছেও ছিল পুলিশের নেওয়া জবানবন্দির কোনো আইনি ভিত্তি নেই তা কেবলমাত্র তদন্তের প্রয়োজনে ব্যবহার হতে পারে আরিয়ান খানের হোয়াটসঅ্যাপ চ্যাটে এমন কিছু আপত্তিকর পাওয়া যায়নি যার উপর ভিত্তি করে বলা যায় আরবাজ ও মুনমুনের সঙ্গে মিলে আরিয়ান কোনো ষড়যন্ত্র করছেন আরিয়ান খান আরবাজ মার্চেন্ট এবং মুনমুন ধামেচা একই ভ্রমণতরিতে অর্থাৎ ওই ক্রুজে কেবলমাত্র এই যুক্তিতে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগের কোনো ভিত্তি নেই অর্থাৎ এনসিবিকে তুলোধনা করে বম্বে হাইকোর্টের যে জামিন তার নির্দেশনামায় পরিষ্কারভাবে ষড়যন্ত্রের অভিযোগ নাকচ করা হয়েছে পর্যবেক্ষণে এটাই এসেছে যে অভিযুক্তদের কাছে বাণিজ্যিকভাবে সেই মাদক ব্যবহারের জন্য যে মাদক পাওয়া গিয়েছে তার অর্থ এই নয় যে তাদের অপরাধের ইচ্ছেও ছিল পাশাপাশি মাদক নিয়ন্ত্রণ সংস্থা এনসিবি যে জবানবন্দি জমা দিয়েছিল তা নিয়ে আদালত বলছে পুলিশের নেওয়া জবানবন্দির কোনো আইনি ভিত্তি নেই তা কেবলমাত্র তদন্তের প্রয়োজনে ব্যবহার হতে পারে জামিনের নির্দেশে বম্বে হাইকোর্টের বিচারপতি বলেন অর্থাৎ নির্দেশনামায় তিনি যেটা লিখেছেন আরিয়ান খানের হোয়াটসঅ্যাপ চ্যাটে এমন কিছু আপত্তিকর পাওয়া যায়নি যার উপর ভিত্তি করেই বলা যায় আরবাজ মুনমুনের সঙ্গে মিলে আরিয়ান কোনো ষড়যন্ত্রের পরিকল্পনা করেছিলেন আরিয়ান আরবাজ এবং মুনমুন একই ক্রুজে ছিলেন কেবলমাত্র এই যুক্তিতে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগের কোনো ভিত্তি নেই বলেও নির্দেশনামায় লিখেছে বম্বে হাইকোর্ট